নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? কোভিডের এই মারাত্মক রকম খারাপ পরিস্থিতির মাঝে নিজেকে ভালো রাখাটা সত্যি খুব দুষ্কর, তাই এই ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে চলেছে। আমার মনে হলো আমি যেরকমভাবে নিজের টেক কেয়ার করছি এই সময়, সেই জিনিসগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের কাজে লাগবে। এবং তার সাথে সাথে এটাও বলার, আমি ডাক্তার নই, কিন্তু আমার হাজব্যান্ড মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকার দরুন বিভিন্ন ডাক্তারদের যে অ্যাডভাইস আমি পেয়ে থাকি সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই। এই সময় আমাদের দৈনন্দিন জীবনে যদি কিছু অভ্যেস আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে এই ভাইরাস থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। তাহলে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে আমি কীভাবে নিজের টেক কেয়ার করি। প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে এই সময় যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, কারণ প্রচণ্ড গরম এই সময় এবং আমরা এসিতেও থাকছি, না থেকেও উপায় নেই। তো ঠান্ডা লেগে যাওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, এই সময় কিন্তু ঠান্ডা ভীষণ পরিমাণে লাগে। তো খুব চেষ্টা করতে হবে যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে, যতটা সম্ভব কম বাইরে বেরোতে হবে, কিন্তু সবারই পক্ষে সেটা সম্ভব না। এবং এই রোদে যখন বাইরে বেরোবে তখন অবশ্যই সাথে যেন একটা ছাতা থাকে। এবং এই সময় ফ্রিজে কোনো খাবার না খাওয়া, মানে জল, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এগুলো তো একদমই নয়, এবং ফ্রিজ থেকে সাথে সাথে কোনো খাবার বের করে খাওয়া সেটাও যেন না করা হয় এই সময়। সেই খাবারকে বাইরে বের করে রেখে রুম টেম্পারেচারে আসার পরই সেটা খাওয়া উচিত। এই সময় আমি মাঝে মধ্যে গরম জলটা কিন্তু খাই, এবং আমি যেটা করি সেটা হচ্ছে ফুটন্ত গরম জলের মধ্যে একটু আদা এবং একটু গোলমরিচ দিয়ে সেটা ফুটিয়ে এনে ফ্লাক্সে ঢেলে রাখি, এবং সারাদিন একটু একটু করে আমি এবং আমার ফ্যামিলির প্রত্যেকেই সেটা কিন্তু খাই। আদাতে অনেক রকমের গুণ রয়েছে, আদা কিন্তু হার্মফুল ব্যাকটেরিয়া থেকে লড়তে ভীষণ সাহায্য করে, এবং গোলমরিচ তো ভীষণ ভালো ঠান্ডা লাগার ক্ষেত্রে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং এটা গানের গলার ক্ষেত্রেও কিন্তু ভীষণই ভীষণই উপকারী। এটা শুধু এই কোভিডের সময়ের জন্য বলছি না, যারা গান করো তারা যদি সারা বছর এটা নিতে থাকো তাহলে কিন্তু খুব ভালো। এছাড়াও আমি যেটা করি যে আমি একটা ভিটামিন সি ট্যাবলেট এই সময় প্রত্যেক দিন কিন্তু খাচ্ছি। আগের বছর কোভিডের সময়ও এটা আমি নিয়মিত খেয়েছিলাম, মাঝে কিছুদিন বন্ধ রেখেছিলাম, এবং আবার এটা আমি কন্টিনিউ করা শুরু করেছি। আমি আবার প্রতিদিন একটা ভিটামিন সি ট্যাবলেট খাই। এবার ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার পেছনে কারণ হচ্ছে যে ভিটামিন সি আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সাহায্য করে, বাইরের বিভিন্ন রকম ভাইরাস থেকে লড়তে তো সাহায্য করে আমাদের ইমিউনিটি সিস্টেম। তাই এই সময় না খুব করে খেয়াল রাখতে হবে যাতে আমাদের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং থাকে। এছাড়াও আমি যেটা করি, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, যে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি গরম জলে একটা লেবু চিপে নিয়ে সেটা খাই। সেটা অবশ্য কোভিডের কারণে নয়, এটা আমি অনেকদিন ধরেই ফলো করি, কিন্তু এখন তো অবশ্যই এটা আমি অবশ্যই করি, কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা প্রত্যেকেরই জানা। এছাড়া দিনে দুবার গার্গল করা, এটা আমার, আমি যেহেতু গান করি আমার জন্য এটা সারা বছরের এটা মোটামুটি রুটিন, তবে সেক্ষেত্রে হয়তো দিনে দুবার আমি করতাম না নর্মাল টাইমে, মানে যখন কোভিডের সময় ছিল না তখন আমি হয়তো সারা দু তিন দিন অন্তর অন্তর একবার করে গার্গেল করে নিতাম, কিন্তু এই মুহূর্তে আমি প্রতিদিন দুবার করে গার্গেল করি। যদি ভুলে যাই অন্তত একবার রাত্রে শোয়ার সময় গার্গেল কিন্তু অবশ্যই আমি করি। এবার আসি ডায়েটের কথায়। এই সময় ডাক্তাররা যেটা বলছেন যে ডায়েটে প্রচুর পরিমাণে প্রোটিন রাখা উচিত, আমাদের প্রোটিনের পোর্শনটা এই সময় ইনক্রিজ করা উচিত, কার্বটা কমিয়ে দিয়ে প্রোটিনটা বেশি পরিমাণে আমাদের কনজিউম করা উচিত। সে প্রোটিন ভেজ বা নন ভেজ যেরকমভাবেই হোক, আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে আপনি সয়াবিন নিতে পারেন, আপনি টাফু খেতে পারেন, আপনি পনির খেতে পারেন, মুসুরির ডাল খুব ভালো প্রোটিন সোর্স, একটা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে মুসুরির ডালের মধ্যে, তো আপনি সেটা খেতে পারেন। আর নন ভেজের মধ্যে তো চিকেন, এগ, মিট এগুলো তো রয়েছে। এবং তার সাথে সাথে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 20-30 মিনিট এক্সারসাইজ করা। অবশ্যই বাইরে আমি বেরোনোর কথা বলছি না, নিজের ছাদে বা নিজের ঘরে বসে এক্সারসাইজ করা, এবং সেই এক্সারসাইজের মধ্যে ব্রিদিং এক্সারসাইজটা রাখা, কারণ এই সময় ফুসফুসটাকে ভালো রাখা কিন্তু খুব প্রয়োজন। কারণ এটা তো প্রত্যেকেই জানা যে এই ভাইরাস প্রথমে ফুসফুসেই অ্যাটাক করে, সুতরাং আমাদের ফুসফুসটাকে খুব ভালো রাখার প্রয়োজন। সেই জন্য নিঃশ্বাসের যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো প্রতিদিন করুন। শেষে যে পয়েন্টটার কথা বলবো, এবং যেটা আমার মনে হয় আমার প্রথমেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে নিজের মেন্টাল হেলথটা এই সময় ঠিক রাখুন।
সব সময় আমরা সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে শুধু নেগেটিভ রিপোর্ট দেখে যাচ্ছি, নেগেটিভ খবর পড়ে যাচ্ছি, কোথায় কতজন মারা গেল এবং প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, যেটা গতবারও হয়েছিল না। এবছর আমি যেখানে রয়েছি সেখানকার পরিস্থিতি যদি সেইভাবে দেখা যায় তো প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে এই কোভিডে। আশেপাশে প্রায় প্রচুর বাড়ি যদি আমি খোঁজ নিই তাহলে আশেপাশে হয়তো অনেক বাড়িতে কোভিডে আক্রান্ত হয়েছেন, কিন্তু এর মধ্যে ভালো খবর যেটা সেটা হচ্ছে যে প্রচুর মানুষ বাড়িতে থেকে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, এই সমস্ত প্রচুর নিউজ আমরা দিন রাত শুনছি, ফলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি। আর এটা কিন্তু একদম সত্যি কথা, যদি আপনি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমও ভেঙে পড়বে। শরীরকে চালায় কিন্তু মন, আপনি মানসিক দিক দিয়ে যদি স্ট্রং না থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন না। আমরা সবসময় খারাপ দিকটাকে সবার প্রথমে দেখি, কিন্তু সব কিছুর একটি ভালো দিকও রয়েছে। অবশ্যই প্রচুর মানুষ আক্রান্ত যেমন হচ্ছেন তেমন প্রচুর মানুষ সুস্থ হচ্ছেন, যেটা আমি আগেই বললাম। আপনি গুগলে সার্চ করে দেখুন সেই পার্সেন্টেজটা 85% থেকে ওপরে, এবং ডেথের যদি পার্সেন্টেজ দেখা যায় সেটা অনেক কম। যে অক্সিজেনের ক্রাইসিস হয়েছিল সেটা নিয়মিতভাবে সেটাকে পূরণ করার চেষ্টা চলছে, বহু স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গে এরা কাজ করে চলেছে, সেখান থেকে বহু মানুষ কিন্তু অক্সিজেন পাচ্ছে। ডিসক্রিপশনে সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকেও কল করে নিতে পারেন। তাই এই সময় সারাদিন এই একই খবর না দেখে আমার মনে হয় আপনি ক্রিয়েটিভ কিছু করার দিকে মন দিন, সে গান শোনাই হোক আর গান করাই হোক বা ড্রয়িং হোক বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ যেটা আপনি করতে ভালোবাসেন। এই সময় খুব একটা আমরা বাইরে বেরোচ্ছি না, তাই ফ্যামিলি মেম্বারসদের সাথে টাইম কাটান, গল্প করুন, হাসি খুশি থাকুন। আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু তখনই কাজ করবে যখন আমরা মেন্টালি ব্যালেন্সড হব। তাই আজকের মতন এটুকুনি, জানি না এই ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করবেন। এবং যাওয়ার আগে একটা গুড নিউজ আপনাদের সকলের সাথে শেয়ার করি, আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায়। তাহলে এইভাবেই আমার সাথে থাকুন, আমার কাজের সাথে থাকুন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।